চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়, এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুণা হবে? ভাইরা, আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি, আমি আর কি করব, আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি, আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না, অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবে তারা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারা আল্লাহ তাআলা কী করবেন, বিচার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআবনু আলাল বিল্লি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার মতো কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না। আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম, স্যার বলছে নির্দেশ, তাই আমি চাকরি রক্ষার্থে করলাম, কোনো আল্লাহ তাআলার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না। এই জন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না। মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকুর আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগ আছে, এরাও এদের পেট দেখবেন ফেলে ফেলে, এদের পেটের ব্যবস্থা হয়ে যায়, এরা কোনো চাকরি করে না, ব্যবসা করে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না, আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। অনেক ভাইরা আছেন প্রবাসে, রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের মদ শুকরের গোশত এগুলো তাদের পরিবেশন করতে হয়, প্রস্তুত করতে হয়, রেডি করতে হয়, সার্ভ করতে হয়। তারাও একই প্রশ্ন করেন যে আমার জন্য এটা জায়েজ হবে কিনা, আমি তো নিজে মদ পান করি না, আমি তো নিজে হারাম খাই না। উত্তর একই, আপনি হারাম না খান, যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন। অতএব আপনি কে নিজে তামিল করেছেন, আর একজন নির্দেশ বাস্তবায়ন করেছেন, নির্দেশদাতা অপরাধী, আপনিও অপরাধী, কোনো রক্ষা হবে না। মনে রাখবেন, সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয়, অপরাধ সংগঠন করতে হয়, সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই। নিজের আখেরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে। এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না, আমরা মনে করি আমার কী দোষ, আমি তো হুকুমের গোলাম, তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে? লা তুআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন, পৃথিবীতে এমন কোনো সত্তা নেই যার নির্দেশ মানা যাবে, আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে। এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা এ অন্যায় করো, তো আল্লাহ তাআলা কোরআনে করিমে বলেছেন, ফালা তুতিআহুমা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো, এই নির্দেশ যদি বাপ মাও দেয়, যে কোনো অন্যায়ের কথা যদি বাপ মাও বলে, তাহলে ফালা তুতিআহুমা, তাদের ওই কথার অনুসরণ করা যাবে না, ওই কথা মানা যাবে না। অতএব বস তো বস, চাকরি তো চাকরি, জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলো সেটা করা যাবে না। বিধায় আপনি হুকুমের গোলাম, আমি অর্ডার তামিল করেছি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সততার উপরে, নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং সব ধরনের অন্যায়, সব ধরনের অবিচার, সব ধরনের জুলুম, সব ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, যে থেকে বেঁচে থাকতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন ছোটো ছোটো চাকরি করেন, স্যার মদ খাবেন, নিজে মদ খায় না, স্যারের মদের বোতলটা গাড়িতে কাইনে দিতে হয়, হ্যাঁ, তো এটা জায়েজ নয়, হারাম কাজ। যে স্যারের নিয়মিত এই কাজ করা লাগে, ওই স্যারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজন রিক্সা চালাবেন,